ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে তো যে কারণে সুন্দরবনে অতিরিক্ত পানির উচ্চতার কারণে এই একটি চিত্রা চিত্রাহরিণ বাচ্চা আনুমানিক বারো কেজিটিজি ওজন হবে এটি আজকে দুপুর তিনটার দিকে আমাদের খুলনা জেলায় কয়রা উপজেলার মাসিরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে দক্ষিণ হড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার হয়ে আসে এবং সেখানে কিছু কুকুর তার উপরে আক্রমণ করতে যায় তো তারপরে আমরা খবর পেয়ে আমি এবং হড্ডা বিটিআরটির সদস্য ওয়াসিম কুমার মণ্ডল আমরা এই চিত্রাহরিণটি উদ্ধার করি পুকুরের কবল থেকে তারপরে স্থানীয় সিপিজির সদস্য এবং বাবু স্বপন কুমার মণ্ডল এবং উক্ত ঘটনাস্থলে মাসিপুর ইউনিয়ন তিন নং মাসিপুর ইউনিয়ন সাত আট নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য চায়নারানী মন্ডল তিনি উপস্থিত ছিলেন তিনি ঘূর্ণিঝড়ের প্রভাবে কি রকম অবস্থা আছে তা দেখতে আসেন ঠিক তখনই আমরা এই হরিণটি উদ্ধার করি তো তারপরে আমরা এখন এখানে আসি এটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে হস্তান্তর করব অলরেডি এখানে সিপিজির সদস্য এবং ভিটিআরটির টিম লিডার সহ এখানে আর কি স্থানীয়ভাবে যারা সুন্দরবন রক্ষণাবেক্ষণ এবং সুন্দরবনের সম্পদ রক্ষার কাজে স্থানীয় যারা নিয়োজিত আছেন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব আছেন তারা অলরেডি উপস্থিত হয়ে গেছেন